জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল 11টায় অধিবেশন শুরু হয়। শুরুতে বিগত সময়ে মারা যাওয়া সংসদ সদস্যের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও সংসদে সেটি গৃহীত হয়। অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ও বিরোধী দলের সদস্যদের দুই দিনের আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে। দর্শক, সংসদ টেলিভিশনের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে বিশেষ অধিবেশনে। মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর প্রতিষ্ঠা কল্পে আনিত একটি বিল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বিল 2023, এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বিল 2023 সংসদে উত্থাপিত হলো। এতক্ষণ দেখছিলেন জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের অংশবিশেষ।